বিধানসভা উপনির্বাচনে আগামী 20 মে নওদা বিধানসভা নির্বাচন পেয়েছি আরএসপির পক্ষ থেকে আরএসপির ক্যান্ডিডেট মাননীয় সিরাজুল ইসলাম সাহেবকে। আচ্ছা সিরাজুল সাহেব, আপনি যে ভোটে দাঁড়ালেন এবার, এর আগে আপনি পরপর দুবার দাঁড়িয়েছেন রেজিনগর বিধানসভা কেন্দ্রে, তারপর নওদা থেকে আপনি সহকারী সভাধিপতি হয়েছেন জেলা পরিষদ, আপনার দীর্ঘ অভিজ্ঞতা, এবার নওদাতে নির্বাচন লড়াই করছেন, কোন কোন বক্তব্য মানুষের কাছে কী বক্তব্য রাখছেন আপনারা? আমরা বর্তমান সরকারের কিছু জনবিরোধী কাজকর্ম যেভাবে সন্ত্রাস হয়ে গেল গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, তারা প্রশাসনকে হাতিয়ার করে, সমাজবিরোধীদের হাতিয়ার করে সমস্ত সিটে বলা যায় তারা জয়লাভ করেছে, এই জিনিসটা মানুষ কিন্তু পছন্দ করেনি। গোটা এলাকার মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আমাদের যে অধিকার সেই অধিকারকে তৃণমূল খর্ব করে দিয়েছে, তৃণমূল আমাদের অধিকারকে বঞ্চিত করেছে, সহগত কারণে মানুষের মধ্যে আজকে তৃণমূল সম্পর্কে নানান ধরনের প্রশ্ন উঠেছে। অন্যদিকে কংগ্রেস আমাদের এখানে বহুদিন থেকে আছে, লোকসভার প্রার্থী হিসাবে অধীরবাবু আছেন, তারাও কাজকর্ম করেছেন বিভিন্নভাবে, কিন্তু আমাদের নওদা এলাকায় আমাদের তাদের সেই ধরনের কোনো কাজের পরিকল্পনা দেখছি না। অন্যদিকে আমার রাজনীতির গুরু মাননীয় জয়ন্ত বিশ্বাস মহাশয়, জয়ন্তবাবু তিনি মারা গিয়েছেন, কিন্তু তার সময়ে তিনি যখন বিধায়ক ছিলেন তার আমলে এলাকার যে মানুষ, সে এলাকার মানুষ কিন্তু প্রচুর কাজ দেখেছে, তিনি স্কুল করেছেন, কলেজ করেছেন, রাস্তাঘাট করেছেন, নদী ভাঙন যে প্রতিরোধ সে প্রতিরোধ করেছেন, এরকম বহু দৃষ্টান্তমূলক কাজ তিনি করেছেন। না, এই যে সন্ত্রাসের কথা বললেন, তৃণমূল সরকার সন্ত্রাসের কথা বলছেন, তারপরে অনেক উন্নয়নের কথা বলছেন, কিন্তু এখন কি বলছেন যে আমাকে ভোট দেন, কেন ভোট দেবে কেন মানুষে, এসবের বিরুদ্ধে মানুষ ভোট দেবে, এসবের বিরুদ্ধে মানুষ ভোট দেবে। আপনি যদি আগামী দিনে বিধায়ক হিসাবে নির্বাচিত হন, আপনাকে এই নওদার মানুষ যদি বিধায়ক হিসাবে আপনাকে মনোনীত করে, তাহলে আপনার কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেবেন? আমি তো গুরুত্ব দেবো সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেসব সুযোগ সুবিধা আছে মানুষের, সেগুলো নিয়ে লড়াই আন্দোলন করব। না, তার মধ্যে এবং সরকারের কিছু আছে যেগুলো আরও মানুষের দাবি নিয়ে, বিরোধীদের দাবি সে দাবি নিয়ে আমি লড়াই আন্দোলন করবো। না, নির্দিষ্টভাবে কোনো তো ইচ্ছে বক্তব্য আছে? আছে, রাস্তাঘাট আছে, পানীয় জল আছে, এখানে যেমন চাষিদের একটা বিরাট সমস্যা, চাষিদের একটা বিরাট সমস্যা হচ্ছে যে আমাদের এখানে প্রচুর পেঁয়াজ চাষ হয়, কিন্তু সেই পেঁয়াজ চাষের যে সংরক্ষণের জন্য, সংরক্ষণের জন্য যে এখানে কোনো ব্যবস্থা সেই ব্যবস্থা নেই, এ বিষয়ে একটা আন্দোলন থাকবে, আমার অবশ্যই থাকবে। এখানে বেকার যুবক যুবতীদের যে কাজ কর্মসংস্থান সে সম্পর্কে আমাদের লড়াই আন্দোলন থাকবে। এই যে আমতলা ঘাটে ব্রিজটা দীর্ঘদিন পড়ে আছে, সেই ব্রিজটার ব্যাপারে নিশ্চয়ই আমার বক্তব্য থাকবে, যাতে দ্রুত শুরু করা যায়। আমি যখন জেলা পরিষদে যাই তখন একেবারে থমকেছি, তার ফাইল পত্র বন্ধ পাওয়া যাচ্ছিল না, আমি নিজে থেকে সেই ব্রিজের কাজকর্ম সমস্ত রকম তদারকি করা, এমনকি সিঙ্গেল টেন্ডার, সেই সিঙ্গেল টেন্ডার জেলা পরিষদের রেজিস্ট্রারে মন্ত্রিসভায় পাশ করে নিয়েছিলাম এবং সেই কাজ শুরু করা যেতে 2010 সালে, কিন্তু দুঃখের বিষয় এই গভর্নমেন্ট আসার পরে কাজের অগ্রগতি একেবারে খুবই কম, আজকে 8 বছর 9 বছর হয়ে গেল সেই ব্রিজের কাজ এখনও শেষ হয়নি, যদিও সেই ব্রিজের আমি শিলান্যাস করেছিলাম। জিআর মহাবিদ্যালয় যেটাও আপনারা দাবি করছেন আপনাদের সময় এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখানে মানুষকে কর্মসংস্থান, ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কর্মসংস্থানমুখী শিক্ষা, সেই নিয়ে কোনো আপনাদের ভাবনা চিন্তা আছে? সেই নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা আছে আমার, প্রয়াত নেতা জয়ন্তী বিশ্বাস সেই স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, তিনি চেষ্টা করেছিলেন এখানে পলিটেকনিক কলেজ গড়ার ব্যাপারে, আমি নিশ্চয়ই সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করি। প্রশ্ন হচ্ছে মুর্শিদাই নওদা বিধানসভা এলাকার মধ্যে বা নওদা ব্লকের মধ্যে এখন 10টা গ্রাম পঞ্চায়েত অবস্থিত, তার মধ্যে সবথেকে বড় পঞ্চায়েত হচ্ছে আপনার মধুপুর গ্রাম পঞ্চায়েত,
পঁচিশের বেশি আপনার সিট আছে, তো এত বড় একটা পঞ্চায়েত ওর মধ্যে আপনার কেদারচাঁদপুর এক দুই, যেখানে আটটা বা দশটা মানে ই নিয়ে আসন নিয়ে পঞ্চায়েত, দুটো পঞ্চায়েত, তো যেখানে আটটা দশটা যোগ করলে আপনার আঠেরোটা হচ্ছে, অন্যদিকে এখানে পঁচিশটা নিয়ে একটা, এখানে আপনারা ভাবছেন এখানকার মানুষের উন্নয়নের জন্য এই পঞ্চায়েতকে ভাগ করার বিষয়ে? অবশ্যই, বড় বড় পঞ্চায়েত যেমন মধুপুর আছে, নওদা আছে, সর্বাঙ্গপুর আছে, এগুলো কি অন্ত যাতে দুটো পঞ্চায়েত করা যায়, এক দুই এক দুই এক দুই করে, অবশ্যই সেই ভাবনা নিশ্চয়ই ভাবনা অবশ্যই।